বন্ধুরা, আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে হরহামেশা অনেক ধরনের ভিটামিনই কিন্তু সেবন করি ডাক্তারের পরামর্শ ছাড়া। আসলে কোন ভিটামিন আপনার শরীরে প্রয়োজন, কোন ভিটামিন খেলে কি ধরনের সুবিধা হয়, কি ধরনের অসুবিধা হয়, এই জিনিসগুলো কিন্তু আপনারা সবাই জানেন না। বন্ধুরা, আজ আমি একটি ভিটামিন আপনাদের সামনে হাজির করেছি। এই ভিটামিনটি খুবই সামান্য একটি ভিটামিন, দাম খুবই কম। এই ভিটামিনটির নাম ভিটামিন B54। বন্ধুরা, এটি হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। আপনাদের কাছে এটি সাধারণ মনে হতে পারে, এর যে গুণাগুণ আছে আমি আজকে সে গুণাগুণ নিয়ে আলাপ করার পরে, আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আপনারা আজকে থেকেই কিন্তু এই B54 ক্যাপসুলটি সেবন করা শুরু করবেন। বন্ধুরা, এত এত ধরনের গুণাগুণ আছে, আপনাদের কি কাজে লাগে না এই ভিটামিন আপনি কল্পনা করতে পারবেন না। অনেক ধরনের কাজে লাগে, আমি এক এক করে সব কিন্তু বলতেছি। মাত্র 3-4 মিনিটের ভিডিওটি, আপনারা আমাকে রেখে চলে যাবেন না। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন ভিডিওতে আমার কোনো ভুল হলো কি না, কিংবা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কি না। বন্ধুরা, তাহলে এখন মূল বিষয়ে আসা যাক। বন্ধুরা, আপনারা আমার হাতে যে ভিটামিনটি দেখতে পারতেছেন, এটি একটি ক্যাপসুল। এই ক্যাপসুলটির নাম হচ্ছে B54। বন্ধুরা, এটি হচ্ছে বি কমপ্লেক্স। বি কমপ্লেক্স বলতে, এই ভিটামিনটি 4টি উপাদান দ্বারা প্রস্তুত করা হয়েছে, 4টি ভিটামিন দ্বারা। তার মধ্যে আছে হচ্ছে ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B3 এবং ভিটামিন B6। এখন আপনারা বলবেন, তাহলে এই ভিটামিন ক্যাপসুলটি আপনাদের কি কাজে লাগবে, তাই তো? বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যারা প্রাপ্তবয়স্ক এবং যারা বয়স্ক অর্থাৎ বৃদ্ধ, তাদের জন্য তো খুবই খুবই প্রয়োজন, এবং যারা গর্ভবতী এবং যে মা বাচ্চাকে বুকের দুধ খাওয়ান, তাদের জন্য এই ভিটামিনটি খুবই প্রয়োজন। এখন আপনাদের প্রশ্ন যে, এই ভিটামিন খেলে আপনাদের কী কী ধরনের উপকার হতে পারে? আমি প্রথম থেকে এক এক করে বলতেছি কী ধরনের উপকার হতে পারে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আর ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতে পারবেন না এই ভিটামিনটি আপনি কীভাবে সেবন করবেন, কখন সেবন করবেন, এই ভিটামিনটির দাম কত, এবং এই ভিটামিন খেলে কী ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া আপনাদের হতে পারে। বন্ধুরা, এই ভিটামিন ক্যাপসুলটি যারা সেবন করবে, তাদের মুখের রুচি বাড়বে, তাদের ওজন বাড়বে, যে জিনিসটি আপনাদের খুবই প্রয়োজন। আপনারা রুচির ওষুধ কিন্তু হরহামেশায় খুঁজতেছেন, ভালো একটি রুচির ওষুধ, তাহলে এই ভিটামিন বি ক্যাপসুলটি আপনার জন্য। এবং আপনারা সবাই মোটা হতে চাচ্ছেন, যে একটু মোটা হলে মনে হয় ভালো লাগবে, যদি মোটা হতে চান তাহলে এই বি কমপ্লেক্স ক্যাপসুলটি আপনারা সেবন করতে পারেন। এটি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের খুবই ভালো এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি ক্যাপসুল। এবং বন্ধুরা, যারা অপুষ্টিতে ভুগতেছেন এবং যাদের রক্ত স্বল্পতা আছে, তারাও কিন্তু এই B450 ক্যাপসুলটি সেবন করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, যাদের মুখের ভিতর কন্টিনিউ ঘা হয়, ঠোঁটের মধ্যে ঘা হয়, জিভের মধ্যে ঘা হয়, ঘায়ের জন্য কিছু খেতে পারেন না, কয়েকদিন পর পরে ঘা ভালো করার জন্য মাইক্রোয়াল জেল, জেলোরা জেল ইউজ করেন, ভালো হয়ে যায়, আবার কিন্তু আপনাদের ঘা হয়। এই ঘা হওয়ার কারণ হচ্ছে আপনাদের শরীরে এই ভিটামিনগুলোর অভাব আছে, এই ভিটামিনগুলোর ডিফিসিয়েন্সি রয়েছে, সেজন্যই আপনাদের কয়েকদিন পর পরে ঘা হচ্ছে। এই মুখের ঘা যদি আপনারা চিরতরে দূর করতে চান, তাহলে টানা 3 মাস B54 ক্যাপসুলটি সেবন করবেন। এছাড়াও বন্ধুরা, বি কমপ্লেক্সের অভাবে লিভারের অনেক জটিলতা দেখা দেয়, লিভারের সমস্যার জন্য আপনারা বি কমপ্লেক্স ক্যাপসুলটি সেবন করতে পারেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, যে মা কনসিভ করেছে অর্থাৎ প্রেগনেন্সি মায়েদের জন্য, প্রেগনেন্সি মায়েরা যদি এই বি কমপ্লেক্স ক্যাপসুলটি সেবন করেন, তাহলে আপনাদের বাচ্চা পুষ্টিহীনতায় ভুগবে না, আপনাদের বাচ্চা সুস্থ হিসাবে এই দুনিয়াতে আসবে। আর যে মা বাচ্চাকে বুকের দুধ খাওয়ান, তারা তো এই ক্যাপসুলটি অবশ্যই সেবন করবেন, B54। এটি খুবই ভালো একটি ভিটামিন। আপনারা ধৈর্য সহকারে শুনলেন যে কী কী রোগের জন্য এই ক্যাপসুলটি আপনারা সেবন করতে পারেন। এখন আমি জানিয়ে দিচ্ছি কোন নিয়মে সেবন করবেন। যারা প্রাপ্তবয়স্ক, সকালে 1টি ক্যাপসুল, দুপুরে 1টি ক্যাপসুল, রাতে 1টি ক্যাপসুল সেবন করবেন। আর বিশেষ করে যদি বয়স্ক কেউ সেবন করে থাকেন, আমি বলবো বয়স্কদের সেবন করা উচিত কোনো রোগ ছাড়াও, কারণ বয়স্কদের শরীরে এই ভিটামিনগুলোর অভাব কিন্তু দেখা দিতে থাকে, আপনার বয়স যখন 40-এর উপর হবে। বন্ধুরা, এই ক্যাপসুলটি সেবন করলে একটু পার্শ্ব প্রতিক্রিয়া আসতে পারে, সেটি হচ্ছে আপনার একটু অ্যালার্জি হতে পারে, চুলকানি হতে পারে, কিংবা পেট একটু ফাফা ফাফা লাগতে পারে, একটু গ্যাসের সমস্যা হতে পারে। এখন বন্ধুরা জিজ্ঞেস করবেন, তাহলে এটার দাম কত? আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে বন্ধুরা, এক পাতা ক্যাপসেল, এক পাতায় 10টি ক্যাপসেল থাকে, এক পাতা ক্যাপসেলের দাম 20 টাকারও নিচে, 17-20 টাকা করে, যে কোনো ফার্মেসিতে আপনি পেয়ে যাবেন এই B54 ক্যাপসুলটি। এটি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রস্তুত করেছে এবং খুবই ভালো মানের কোয়ালিটি সম্পন্ন ওষুধ।
আর এই ক্যাপসুলটি খাওয়ার জন্য আপনাদের যে একেবারে ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশন করে খেতে হবে ওরকম কিন্তু নয়। আপনারা চাইলে নিজেরা নিজেরা এই ক্যাপসুলটি সেবন করতে পারেন আপনি যদি মনে করেন এই ধরনের সমস্যায় আপনি ভুগতেছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক দিবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন যে এই সম্পর্কে যদি আপনি আরও কিছু জানতে চান। বন্ধুরা, তাহলে অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো ঔষধের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসবো, তুলে ধরবো সেই ঔষধের বিস্তারিত। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।